বোমের আতরঘর উদয়পুর। দিন দুপুরে মারা হয় বোম। এবার বোমা মারার ঘটনা মন্দির নগরী উদয়পুরের রাজনগর শীতলাবাড়ি এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, পারুলবালা দাস নামে এক মহিলা তার নিজ বাড়ি থেকে রাস্তার পাশে স্নান করার জন্য যাওয়ার সময় হঠাৎ পারুলবালা দাসের সামনে বোমা ফোটায় কে বা কাহারা। এতে আহত হন পারুলবালা দাস। উদয়পুর রাজনগর শীতলাবাড়ি এলাকার লোকজনেরা বোমার শব্দ পাওয়া মাত্র বাড়ি থেকে বের হয়ে দেখতে পান পারুলবালা দাস রাস্তার পাশে পড়ে রয়েছে। তৎক্ষণাৎ পরিবারের সদস্য এবং এলাকার লোকজনেরা পারুলবালা দাসকে উদ্ধার করে গোমতি জেলা হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে আসলে জেলা হাসপাতালের কর্মরত চিকিৎসক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করার পর বোমের শব্দে আহত হওয়া পারুলবালা দাসকে চিকিৎসার জন্য গোমতি জেলা হাসপাতালের মেডিসিন বিভাগে ভর্তি রাখেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে গোমতি জেলা হাসপাতালের চিকিৎসক অজয় দাস জানান, বর্তমানে বোমের শব্দে আহত হওয়া মহিলা সুস্থ রয়েছে। বর্তমানে মহিলা হাসপাতালে চিকিৎসার জন্য রাখা হয়েছে। আমরা বাড়ির পাশে রাস্তার সাইডে একটা বোম ফুটছে আর কি, আমরা ডাকি আসলে ডাকি আমার রাস্তার সাইডে সাপোর্ট করতে লাগবে, কাছাকাছি ফুটছে তাহলে মানে ফুটা হয়েছে ওখানে হাসপাতাল দিয়ে এসে। কোন জায়গায় ঘটনাটা? এটা উত্তরা দোকান শীতলাবাড়ি এলাকা। কটার সময় ছিল ঘটনাটা? ঘটনাটা 10:30 দিয়ে ওখানে আমি একটা রাহুল দোষ বসে আছি। এখন একটা পেশেন্ট দেখতে পাই, নাম পারুলবালা দাস, 45 ইয়ার, টিমের রাজনগর থেকে আসে। অ্যাজ পার পেশেন্ট পার্টি জানতে পারি যে ওনার পেশেন্টের সামনে বোমা ফেলে মারছে। এখন আমরা ইসিজি করাই, মেডিসিন ওয়ার্ডে ভর্তি রেখে দিই। আনকনশিয়াস অবস্থা ছিল, এখন গেট ফিনিশ। ব্যুরো রিপোর্ট, আকাশ, ত্রিপুরা।